বিরল প্রজাতির লক্ষ্মী প্যাঁচা উদ্ধার হলো কোচবিহারের নাককাঠি এলাকায়। স্থানীয় যুবক রহিম হোসেন ওই প্যাঁচাটিকে উদ্ধার করে বন দফতরের কর্মীদের হাতে তুলে দেয়। জানা গেছে, আজ দুপুরে নাককাঠি পুষনাডাঙ্গা হাই স্কুলের পেছনে একটি বিলুপ্ত প্রায় লক্ষ্মী প্যাঁচা দেখতে পান স্থানীয় যুবক রহিম হোসেন। সেটি উদ্ধার করে বাড়ি নিয়ে আসে সে। পরে বন দফতরের কর্মীদের সাথে যোগাযোগ করে তাদের হাতে প্যাঁচাটিকে তুলে দেয়। দুপুরবেলা শুনতে পেলাম যে নাককাঠি হাইস্কুলের পাশে একটা লক্ষ্মী প্যাঁচা পড়ে আছে, তো সেটা আমি পরে দেরি না করে লক্ষ্মী প্যাঁচাটাকে গিয়ে উদ্ধার করলাম। এবারে বন দপ্তরের কাছে ফোন করেছি, এবারে বন দপ্তরের লোক এসেছে, ওনাদের হাতে তুলে দেবো।